আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়াতে আমরা ভালো আছি। আর একটু বেশি ভালো আছি আমি, কারণ হচ্ছে চটপটি রান্না হচ্ছে, কিন্তু সেই জন্য আমাদের কিন্তু সবারই মানে কম বেশি সবারই খুব পছন্দের একটা খাবার হচ্ছে এই স্ট্রিট ফুডটা, মানে চটপটি ফুচকা। এগুলো মানে চোখের সামনে থাকলে অন্য কোনো খাবার প্রথমে খেতে ইচ্ছা করবে না, মনে হবে যেন চটপটি বা ফুচকা এটাই আগে খাই। তো আমার কয়েকদিন ধরে খুবই খেতে ইচ্ছা করছিল, বাট ডাবলি খুঁজে পাচ্ছিলাম না আর কি, এই কারণে আর রান্না করা হচ্ছিলো না। আর যেহেতু আমার বাসা থেকে এশিয়ান সবগুলো একটু দূরে, তো এই জন্য আসলে চাইলেও দোকানে গিয়ে খাওয়া সম্ভব হয় না। তো যেহেতু ডাবলি পেয়ে গিয়েছি, তো এই জন্যই আর কি আজকে বানাচ্ছি হচ্ছে মজার চটপটি। চটপটি বানাতে তো আসলে কমবেশি সবাই পারে, তো আমিও আমার মতো করে বানিয়ে নিচ্ছি। খুবই সোজা এই চটপটি বানানো, বাট খেতে তো অসম্ভব মজা। তো আমি ডাবলি প্রথমে সিদ্ধ করে নিয়েছি, এরপরে আলু এবং ডিমও সিদ্ধ করে নিয়েছি। যেহেতু চটপটিতে আলু না দিলে তো একদমই ভালো লাগবে না, এবং ডিমও না। এরপর আমি যেটা করেছি, আমি এখানে চটপটির মশলা বাসায় করা সেই চটপটি মশলাটাই দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে আমি বানাবো টক, মানে চটপটির জন্য একটা মজার টক। না হলে কিন্তু চটপটি যতই ভালো হোক না কেন, মানে ভালোভাবে সিদ্ধ হোক না কেন, মানে সেটা খেতে একদমই ভালো লাগবে না। মানে টক ওয়ান অফ দ্য আমি বলবো ইম্পর্ট্যান্ট একটা জিনিস এই চটপটি বা ফুচকার জন্য। তো আমি এখানে তেঁতুল নিয়ে নিয়েছি, এরকম প্যাকেট করার তেঁতুল আসলে কিনতে পাওয়া যায়, এটা বিচি সহ তেঁতুল। তো আমি এটা বিচি সহই পানির মধ্যে একটু দিয়ে তারপরে হচ্ছে জাস্ট একটু ম্যাশ করে নিচ্ছি, যাতে তেঁতুলের মারটা আমি খুব সুন্দরভাবে নিয়ে আসতে পারি সেই জন্য। তো এরপরে আমি জাস্ট বিচিগুলো এখান থেকে বেছে তারপরে হচ্ছে জাস্ট মারটা নিব। আর এর মধ্যে আমি যা যা ইউজ করছি সেটা হচ্ছে আমি চটপটির মশলা যেটা করে খেয়েছিলাম সেটাই দিয়ে দিচ্ছি। চটপটির মশলা আমি এখানে জাস্ট পরিমাণ মতো দিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একদম কুচি করে রাখা ধনিয়া পাতা, আর দিয়ে দিচ্ছি জাস্ট অল্প একটু পরিমাণ মরিচ। আমি এখানে চিনিও দিয়ে দিয়েছি যাতে টক মিষ্টির ব্যালেন্সটা খুব ভালোভাবে হয়। খুবই হালকা পরিমাণ আমি এখানে চিনি দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি এখন চিলি ফ্লেক্স, মরিচের যে গুঁড়াটা থাকে সেটা, তাহলে দেখতেও ভালো লাগবে এবং সুন্দর একটা ফ্লেভার আসবে এই জন্য। আর এর মধ্যে আমি যেটা করেছি, আমি যে ডিম সিদ্ধ করে নিয়েছি সেটা জাস্ট এরকম কুচি কুচি করে তারপরে হচ্ছে আমি এটা দিয়ে দিয়েছি টকের মধ্যে। আমার কাছে এটা ভালো লাগে, দোকানে মামারাও কিন্তু ঠিক এইভাবেই মানে ডিমটা জাস্ট একটু কুচি করাটা দেয়, তখন টকটা দেখতেও সুন্দর লাগে, সুন্দর একটা ফ্লেভার আসে, এই জন্য আমিও দিই। আর এদিকে হচ্ছে আমি ফুচকা ভেজে নিচ্ছি চটপটির সাথে, মানে ফুচকা উপর দিয়ে ম্যাশ করে দিলে সেটা খেতে বেশি ভালো লাগে, এই জন্য আমি ফুচকা নিয়ে নিয়েছি। এখানে ফুচকা আমি কিন্তু একদমই দোকানে যেই ফুচকা মানে এরকম কিনতে পাওয়া যায় প্যাকেটগুলো, সেগুলোই আমি জাস্ট একটু ভেজে নিচ্ছি। এটা খুবই ভালো, দেখা গিয়েছে যে নিজের বানাতে হয় না আর কি, তো কষ্ট করে। তো এটা আমি সবসময় বাসায় রাখি। আর এখন হচ্ছে আমি সুন্দর করে সব কিছু ডেকোরেশন করে নেব চটপটি, মানে চটপটিতে এখন মশলা দিব যেরকম আমি পছন্দ করি ঠিক সেইভাবে। আর চটপটি আমার ঠিক এই পরিমাণটা বেশি ভালো লাগে, মানে একদমই লিকুইড না আবার একদমই ড্রাই না, আমার একটু পাতলা খেতে ভালো লাগে ঠিক এরকম যেরকম আমি এখন দেখাচ্ছি। আর এখন হচ্ছে আমি গার্নিশ করে নিচ্ছি চটপটিটা, এর মধ্যে প্রথমে আমি দিয়ে দিয়েছি সেই কুচি করে রাখা ধনিয়া পাতা, এরপরে আমি দিয়ে দিব অল্প পরিমাণে মরিচ। মরিচটা অনেক বেশি ঝাল ছিল, এই জন্য আমি খুবই অল্প পরিমাণ ইউজ করেছি। আসলে চটপটি অনেক বেশি ঝাল হয়ে গেলে আমার ভালো লাগে না, তখন আমি চটপটির যে একটা ফ্লেভার সেটা আসলে পাই না, এই কারণে আমি পরিমাণ মতোই দিই সবসময়। আর এখানে আমি দিয়ে দিয়েছি সেই ঝুড়ি করে রাখা ডিম, যেটা আমি ঝুড়ি করে নিয়েছিলাম সেটাই ডিম একটু বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি যাতে খেতে বেশি ভালো লাগে। এভাবে আসলে দিলে বেশি মজা হয় আমার কাছে মনে হয়, মানে বেশি ম্যাশ হয় আর কি। আর এখন আমি দিয়ে দিচ্ছি সেই ফুচকা যেগুলো আমি ভেজে নিয়েছিলাম সেগুলো। ফুচকাটা যে কতটা ক্রিস্পি ছিল আপনারা সেটার আওয়াজ শুনতেই পেরেছেন নিশ্চয়ই, সেজন্য আমি কিন্তু আওয়াজটা রেখেছি। আর এখন আমি দিয়ে দিয়েছি এর মধ্যে যে মরিচের গুঁড়া ছিল সেটা, আর উপর দিয়ে হালকা করে আমি একটু দিয়ে দিচ্ছি চটপটি মশলা, তাহলে উপরে যখন আমি বাইট করব চটপটি সেটার জন্য আরও বেশি মজা লাগবে এই একটা কারণেই। আর এখন হচ্ছে আমার সে স্পেশাল টকটা আমি দিয়ে দিচ্ছি, হালকা পরিমাণে দিয়ে দিচ্ছি প্রথমে। টকটা কিন্তু খুবই টক হয়েছিল, আমার কাছে একটু টকওয়ালা টকটাই বেশি ভালো লাগে, মিষ্টিওয়ালা টক আমার কাছে একদমই ভালো লাগে না। তো এই জন্যই আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর হচ্ছে এই হচ্ছে আমার চটপটির ফাইনাল লুক, দেখতে কতটা ইয়ামি হয়েছে তাই না, আসলেই অনেক খেতেও মজা হয়েছিল।
আমার এই মজাদার চটপটি দেখে নিশ্চয়ই এখন আপনাদের খেতে ইচ্ছা করছে, তাহলে আর দেরি কেন, যান এখনই বানিয়ে ফেলেন। আর যদি হাতের কাছে কোনো দোকান টোকান থাকে তাহলে কিন্তু কিনেও নিয়ে এসে খেতে পারেন। আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে আমার আজকের এই মজাদার চটপটির চটপট রেসিপিটি। ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও কথা হবে আমার নেক্সট ব্লগে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।